সাপে কামড়ালে। আজ শুনুন প্রথম পর্ব, বলছেন ডাক্তার দয়াল বন্ধু মজুমদার। কথিকা সাপে কামড়ালে। সাপে কাটলে কথাটার পরে কিন্তু অনেকগুলো প্রসঙ্গ এসে যাচ্ছে। সাপে কাটলে কি করব, বা সাপে কাটলে কি হতে পারে, বা সাপে কাটলে কি করা হয়। মনে করুন একজনকে সাপে কাটলো, তাহলে উনি কি করবেন বা ওনার কি মানসিক অবস্থা হতে পারে। একজনকে সাপে কাটলো, তাহলে তার আশপাশে যারা আছেন, তার বাড়ির লোক বা তার প্রতিবেশী বা তার সহকর্মী, উনি কি করবেন। একজন লোককে সাপে কেটেছে, উনি স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে এসে পৌঁছেছেন, ডাক্তারবাবু কি করবেন। আপাতত আমরা এই তিনটে বিষয় নিয়ে কথা বলি। তাহলে সাপে কাটলে প্রথম কথাটাই হচ্ছে, যাকে সাপে কামড়াচ্ছে তার প্রতিক্রিয়াটা কি হয়। আমরা কিন্তু জানি যে সাপে কাটলে উনি যে কেউ হন, একজন বাচ্চা, বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, একজন অচিকিৎসক, একজন চিকিৎসক, যে কেউ হোক, যাকে সাপে কামড়াচ্ছে উনি কিন্তু ভীষণ রকম আতঙ্কিত হয়ে যাচ্ছেন। আমরা প্রথমেই বলবো, সাপে কাটলে আতঙ্কিত হওয়ার দরকার নেই। সাপে কাটলে দেখা যায় কি, আমাদের হিসেব বলছে যতগুলো সাপের কামড়ের ঘটনা আমরা দেখি, তার মধ্যে 80-90% কিন্তু নির্বিষ সাপের কামড়, মাত্র 10-15% ক্ষেত্রে বিষধর সাপের কামড় হয় বা বিষ ঢোকে শরীরে। তাহলে সাপে কামড়ানোর সাথে সাথেই কিন্তু মানুষটা আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এই আতঙ্কের ফলে উনি দৌড়াদৌড়ি শুরু করতে পারেন। এমনকি এই যে আতঙ্ক ওনার হচ্ছে, এই আতঙ্ক থেকে ওনার যদি পুরনো হার্টের ওষুধ থেকে থাকে, তাহলে কিন্তু একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাহলে আমাদের প্রথম কর্তব্যই কি, আমাদের আতঙ্কিত হওয়া চলবে না, আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করা চলবে না। আমাকে স্থির হয়ে বসতে হবে, আমার কর্তব্য স্থির করতে হবে। আমার কাজ কি হবে, আমি একটা মাঠে ঘাটে কাজ করছি, আমি কোথাও একটা ক্ষেত খামারে কাজ করছি, কি অন্ধকার রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, আমাকে একটা কিছু কামড়েছে, আমি সঙ্গে সঙ্গে করবো কি, স্থির হয়ে দাঁড়িয়ে যাব বা বসার জায়গা থাকলে বসে যাব, আমি চিৎকার করে ডাকবো আমার সঙ্গে যারা আছে বা কাউকে একটা খবর দেবো, আরে আমাকে একটা কিছু কামড়েছে। যদি অন্ধকারে থাকি, বলবো আলো নিয়ে আয়। আলো নিয়ে আসার সাথে সাথে আমরা দেখার চেষ্টা করব আশেপাশে কিসে কামড়ালে, যদি দেখতে পাই, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সাপটা পাশে থাকে না, ও দৌড়ে চলে যায়। ওকে খোঁজারও দরকার নেই, ওকে মেরে আনারও দরকার নেই। চিকিৎসার জন্য সাপ হাসপাতালে নিয়ে আসতে হবে, এরকম একটা ভুল ধারণা আছে আমাদের, এটার কোনো দরকার নেই। সাপটাকে ধরে বা মেরে আনতে গিয়ে আরো অন্য লোককে কামড়াতে পারে। এবার যাকে ডেকে আনলো, যে ওকে সাহায্য করার জন্য এলো, প্রতিবেশী বলুন বা বন্ধু বলুন, বাড়ির লোক, তার কাজ কি। তার কাজ কিন্তু যাকে কামড়েছে তার আতঙ্কটা কমাতে হবে, ইংরেজিতে আমরা বলি রিঅ্যাসিওরেন্স, তার মনোবল বাড়াতে হবে। তাকে বলতে হবে যে শোনো, সাপে কামড়েছে মানেই তোমাকে বিষধর সাপে কামড়েছে এমন কোনো কথা নেই, বিষধর সাপে কামড়েছে মানেই যে তোমার শরীরে বিষ ঢুকেছে এমন কোনো কথা নেই। চলো আমার আশেপাশে যেই স্বাস্থ্যকেন্দ্র আছে তার নামটা বলবেন, এই তো ওই স্বাস্থ্যকেন্দ্র আছে, ওখানে চলো, ওখানে গেলে চিকিৎসা আছে। তার মনোবলটা বাড়াতে হবে, তাকে কোনো একটা কিছুতে করে বয়ে নিয়ে আসতে হবে, হাঁটে আনবেন না। আমরা যে বলি ক্যারি দ্য পেশেন্ট টু দ্য হসপিটাল, রুগী দৌড়ে আসবে না। যদি সামনে একটা সাইকেল থাকে, সাইকেলে বসিয়ে নিয়ে আসুন, যদি মোটর সাইকেল পান, মোটর সাইকেলে নিয়ে আসুন। আমরা এমনও বলছি যে আপনাকে অ্যাম্বুলেন্স ডেকে আনতে হবে, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করবেন, আধ ঘন্টা পরে পৌঁছবেন, সেটা করার দরকার নেই। বাড়ির কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেইখানে আমরা রুগীকে নিয়ে যাব। এরপরে কথাটা জিজ্ঞেস করবেন, বাঁধন দেব কি। বাঁধন দেওয়ার কোনো দরকার নেই, এখন আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দিয়েছি যে বাঁধন দিয়ে বিষ আটকানো যায় না, বাঁধন দিয়ে সাপের কামড়ে কোনো উপকার হয় না, এমনকি চন্দ্রপোড়া সাপে কামড়ালে বাঁধন দিলে ক্ষতি হতে পারে। রুগী যত কম নড়াচড়া করবেন, বিষ ছড়াবে কম। রুগীকে স্থিরভাবে বসিয়ে বা শুয়ে যদি অ্যাম্বুলেন্স পান, বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছতে হবে, এটা মাথায় রাখবেন। তাহলে রুগী কি করবে এটা বললাম, সঙ্গের লোকজন কি করবে এটা বললাম। এরপরে কথাটা হচ্ছে, সাপে কাটলে রুগীর কি কি হতে পারে, তার কি উপসর্গ হতে পারে, বা তার শরীরে সাপ কামড়ের প্রতিক্রিয়া কি হতে পারে। সাপ কামড়ানোর পরে, হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তারবাবুর কাজ হচ্ছে তার চিকিৎসা শুরু করা, এটা নিয়ে আমরা আগামীকাল বলবো। এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আপনারা শুনছেন
সাপে কামড়ালে এই নিয়ে ধারাবাহিক কথিকা। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডাক্তার দয়াল বন্ধু মজুমদার। আমরা গতকালকে আলোচনা করেছিলাম কি, সাপে কাটলে যাকে কামড়েছে উনি কি করবেন আর ওনার সাথের লোকজন কি করবেন। একটাই কথা, ভয় না পেয়ে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব। কোন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাব? পশ্চিমবাংলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রিরে ডাক্তারবাবু থাকেন সেখানে সাপের কামড়ের চিকিৎসা হয়। যে স্বাস্থ্যকেন্দ্র সকালবেলা কয়েক ঘন্টার জন্য খোলা হয়, যাকে আমরা ইংরেজিতে বলি ওপিডি করা হয়, সেখানে কিন্তু সাপের কামড়ের চিকিৎসা হবে না, সেখানে গিয়ে সময় নষ্ট হবে। যেখানে রাত্রিরে ডাক্তারবাবু থাকেন সেরকম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাবেন। ওখানে পৌঁছলে ডাক্তারবাবু কর্তব্য স্থির করবেন তার চিকিৎসা কী হবে। এবার সাপে কাটলে ডাক্তারবাবু কী করবেন, এই যে আমরা বলছিলাম, প্রথম কাজটাই কি, রোগীর মনোবল বাড়াতে হবে, উনি যেন আতঙ্কিত হয়ে না পড়েন। একটা ধরা সাপে কামড়ালেও একটা নির্ভীষ সাপে কামড়ালেও যে কোনো রোগী কিন্তু ভীষণ রকম আতঙ্কিত হয়ে পড়েন। আমাদের কাজ হবে কি, রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করব, তাকে শান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতে বলবো, তাকে বোঝানোর চেষ্টা করব যে আপনার যে কোনো সাপেই কামড়াক তার নির্দিষ্ট চিকিৎসা আমার কাছে আছে, আমরা এখানে এরকম অনেক রোগীর চিকিৎসা করেছি, আপনি আতঙ্কিত হবেন না। এরপরের কাজটা কি, তাকে যে সাপেই কামড়াক আমি বিষের লক্ষণটা বোঝার চেষ্টা করব। যত সময় পর্যন্ত আমি বিষের লক্ষণ বুঝতে না পারছি, স্থির নিশ্চিত না হচ্ছি যে তার শরীরে বিষ ঢুকেছে, আমি কিন্তু সাপের ওষুধ যেটা অ্যান্টি স্নেক ভেনাম সিরাম ASV বলা ইংরেজিতে সেটা আমরা দেব না। তো রুগীকে কি চুপচাপ শুনিয়ে রাখবো? তাহলে কিন্তু রুগীর আতঙ্ক বাড়তে থাকবে। আমরা এই জন্য করি কি, রুগীকে একটা স্যালাইন চালিয়ে রাখি, আমরা বলি প্লেন ড্রিপ, নর্মাল স্যালাইন বা ডেক্সট্রোজ স্যালাইন স্লোলি চালিয়ে রাখি। ওতে হলো কি, যখনই দরকার পড়বে আমি যাতে ওষুধটা দিতে পারি, ইংরেজিতে আমরা বলি IV অ্যাক্সেস, শিরার মধ্যে ওষুধটা দেওয়ার জন্য রাস্তাটা আমি তৈরি করে রাখলাম। আস্তে আস্তে স্যালাইনটা চলতে থাকবে, রোগী তাতে হবে কি দৌড়াদৌড়ি করার সুযোগটাও পাবেন না, উনি শুয়ে থাকবেন। এবার রোগের লক্ষণ কী দেখে বুঝবো, পশ্চিমবাংলায় তিন রকমের সাপের কামড় নিয়ে আমরা চিন্তা করি। এই সাপগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নার্ভ বিষের সাপ, নিউরোটক্সিক স্নেক বলা হয় ইংরেজিতে, আর একটা হচ্ছে হিমোটক্সিক স্নেক বা রক্ত ধ্বংসকারী বিষ। নার্ভ বিষ কি, দুই রকমের নার্ভ বিষ হয়, একটা ফণাযুক্ত সাপ বক্ষ বা কেউটে সাপে যদি কামড়ায় সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয়, জায়গাটা ফুলতে থাকে। এটা কিন্তু এত দ্রুত হয় যে এটা আমাদের চিকিৎসায় কোনো অসুবিধাই হয় না। গুক্ষ বা কেউটে সাপে কামড়ালে আমরা দেখলেই বুঝতে পারি যে কামড়ের জায়গাটা দ্রুত ফুলে যাচ্ছে, রোগী যন্ত্রণায় ছটফট করছে। আরেক ধরনের নার্ভ বিষ আছে, সেটা কি, সেটা হচ্ছে কালাচ বা কালাচিতি জাতীয় সাপ, যাদের ফনা নেই। এইটা কিন্তু খুব রহস্যজনক সাপ, এরা খোলা বিছানায় উঠে ঘুমের মধ্যে কামড়ে যেতে পারে, যন্ত্রণা হবে না, কামড়ের দাগ পাওয়া যাবে না, রোগী কিছুই বলবে না এসে আমাকে কামড়েছে এই কথাটাও কিন্তু বলবেন না। তাহলে কি নিয়ে আসেন, এরা সাধারণত ভোর রাত্রিরে পেটের যন্ত্রণায় ঘুম ভেঙে যায়, অনেকে গলা ব্যথার জন্য এসে পৌঁছন, অনেকে গাঁটে গাঁটে ব্যথার জন্য পৌঁছন, যা কিছু রোগ লক্ষণ নিয়েই আসুক, আমার যদি সন্দেহ হয় যে একে সাপে কামড়েছে, ওই একই কথা, তাকে ভর্তি করে আমি তাকে একটা প্লেন ড্রিপ চালিয়ে রাখবো। গক্ষ কেউটে সাপে যদি কামড়ায় আমার বুঝতে কোনো সময়ই লাগবে না, আমি দেখবো যে রুগীর জায়গাটা ব্যথা হচ্ছে, ক্রমশ ফুলে যাচ্ছে, আমি বুঝে গেলাম যে তাকে গক্ষ কেউটে সাপে কামড়েছে। আমি ওই স্যালাইনের মধ্যে 10টা ভায়াল অ্যান্টি স্নেক ভেনাম দিয়ে দ্রুত স্যালাইনটা চালিয়ে দেব। নার্ভ বিষের লক্ষণ কী করে বোঝা যাবে, নার্ভ বিষের লক্ষণ হচ্ছে রুগী ক্রমশ ঝিমিয়ে আসবে, তার চোখের পাতা পড়ে আসবে, চোখে ঘোলা দেখবে, যত সময় যাবে রুগীর কথা জড়িয়ে আসবে, জিভ বের করতে নাড়াতে পারবে না, ঢোক গিলতে পারবে না, লালা গড়িয়ে পড়বে, আরও দেরি হলে রুগী কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে, তার শ্বাসকার্য বন্ধ হয়ে যেতে পারে। গক্ষ কেউটে সাপের কামড়ে এই সমস্ত নার্ভ বিষের লক্ষণগুলো 8 ঘন্টা 40 মিনিটের মধ্যেই শুরু হয়ে যেতে পারে। আর কালাচ সাপের কামড়ের ক্ষেত্রে বা কালাচিতি সাপের কামড়ের ক্ষেত্রে অনেক সময় তো কিন্তু 12-14 ঘন্টা 20 ঘন্টা পরেও দেখা গেছে, পেটের ব্যথা নিয়ে একটা রুগী ভর্তি হয়েছে, 20 ঘন্টা পরে দেখা গেল তার চোখের পাতা আস্তে আস্তে পড়ে আছে। এইটা দেখেই কিন্তু আমরা ডাক্তারবাবুরা বুঝতে পারি যে তার নার্ভ বিষের লক্ষণ দেখা যাচ্ছে, এই চোখের পাতা পড়ে আসছে। এই অবস্থাতেই যদি আমি তাকে সাপের বিষের ওষুধটা দিয়ে দিতে পারি, সঙ্গে সঙ্গে কিন্তু সাপের যে বিষ শরীরে ঢুকেছে
সেটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকে। এরপর কি আরো কিছু কিছু ওষুধপত্র আমরা দিই, সাপের বিষটা ঢুকে যাওয়ার পরে রোগীর শরীরে যে নার্ভ প্যারালিসিস হয়ে গেল এটাকে আটকানোর জন্য আরো কিছু কিছু ওষুধপত্র লাগে, সেগুলো আপনাদের আমরা কালকে বলবো। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন সাপে কামড়ালে, ধারাবাহিক অধিকার দ্বিতীয় পর্ব। বলেন ডাক্তার দয়াল বন্ধু মজুমদার। আজ তৃতীয় তথা শেষ পর্ব বলছেন ডাক্তার দয়াল বন্ধু মজুমদার। আমরা দুদিন ধরে আলোচনা করছি সাপে কাটলে। সাপে কাটলে রুগী আমার স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে এসে পৌঁছবে, এখানে আমার কি কি ব্যবস্থা লাগবে, কি কি ওষুধপত্র লাগবে সেটা আমাকে হাতের কাছে রাখতে হবে, কেন সাপের কামড় একটা জীবন হানিকর ইমার্জেন্সি বলি আমরা, লাইফ থ্রেটনিং ইমার্জেন্সি। রুগী পৌঁছবে, তারপর আমি খুঁজে পেতে বের করব কোন স্টোরে আছে, স্টোর কিপারকে ডেকে আনবো, উনি ওষুধপত্র নিয়ে আসবেন, এরকম যেন না হয়। ইমার্জেন্সি ট্রের মধ্যেই কিন্তু আমার কিছু কিছু ওষুধপত্র রাখা হয়। আপনাদের আমি বলছিলাম যে নার্ভ বিষের লক্ষণটাকে, নার্ভ প্যারালিসিসের যখন আমি বুঝতে পাচ্ছি চোখে পাতা পড়ে আসছে বা কথা জড়িয়ে আসছে, সেটাকে ঠিক করার জন্য অ্যাট্রোপিন আর নিওস্টিমিন ইঞ্জেকশন দেওয়া হয়। আমরা ইংরেজিতে একটা খুব সুন্দর কথা চালু করেছি, আমরা বলি অ্যান ইঞ্জেকশন উইল সেভ এ কোবরা বাইট পেশেন্ট। অ্যান ইঞ্জেকশন কি, অ্যাট্রোপিনের এ, নিওস্টিগমিনের এন। আগে অ্যাট্রোপিনটা দিয়ে দেবো, তারপর নিওস্টিগমিন দেবো। যদি ফণাযুক্ত সাপ হয়, কুকুর বা কেউটে সাপ হয়, আধ ঘন্টার মধ্যেই রুগী কিন্তু চোখ খুলে তাকাবে। কিন্তু যদি কালাজ সাপ হয় তাহলে কিন্তু অ্যাট্রোপিন নিওস্টিগমিন দিলেও রুগী চোখ খুলে তাকাবে না। আমার নার্ভ বিষের চিকিৎসা সাধারণভাবে এইটুকুই আমরা বলে রাখলাম। আরও যদি খারাপ অবস্থা হয় তখন কিন্তু কৃত্রিমভাবে শ্বাস চালানোর জন্য ভেন্টিলেটর লাগে, তার জন্য একটু বড় হাসপাতালে আমরা রুগীকে পাঠিয়ে দিই। আরেক রকম সাপের কামড়ের কথা আপনাদের বলছিলাম, চন্দ্রপোড়া সাপ আমাদের পশ্চিমবাংলায় ভয়ঙ্কর রক্ত ধ্বংসকারী সাপ। এই সাপটা কামড়ালে কিন্তু কুকুর সাপের মতো একটু যন্ত্রণা শুরু হবে, জায়গাটা ফুলতেও শুরু করবে, কিন্তু অতখানি দ্রুত ফুলবে না, অতখানি ব্যথাও হবে না। এমনকি প্রথম দিকটাতে রুগী বুঝতে নাও পারেন যে আমাকে একটা কিছু কামড়েছে, কিছু একটা পোকা কামড়েছে বা পায়ের তলায় একটা কাঁটা ফুটলো, এরকম নিয়েও কিন্তু আমাদেরকে অনেকে এসে বলেছে। তো তাহলে বুঝবো কি করে চন্দ্রপোড়া সাপে কামড়েছে, তার রোগ লক্ষণ কি? চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়ালে রুগীর শরীরে রক্তের মধ্যে কতগুলো গণ্ডগোল দেখা দেয়, রক্ত টঞ্চনের গণ্ডগোল হয়, তার জন্য বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোতে থাকে, অ্যাবনর্মাল ব্লিডিং আমরা ডাক্তারি ভাষায় বলি। যে জায়গাটায় কামড়ালো, দাঁতের দাঁত যে জায়গাটা, সেখান থেকে একটু একটু রক্ত বেরোতেই থাকে। রুগীর যদি কোনো জায়গায় কেটে ছড়ে গিয়ে থাকে সেখান থেকে রক্ত বেরোতে থাকে, পরবর্তীকালে দেখা যাচ্ছে কি দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোয়, গাম ব্লিডিং, হয়তো নাকের থেকে রক্ত বেরোচ্ছে, এপিস্ট্যাক্সিস, চোখ লাল হয়ে গেল, যদি একটা কাশি দিল তার যে থুতু বেরোচ্ছে তাতে রক্ত দেখা যাচ্ছে। এইগুলো দেখেই কিন্তু আমরা ডাক্তারবাবুরা বুঝতে পারি যে একে চন্দ্রপোড়া জাতীয় সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে যদি সাপের বিষের ওষুধ দিয়ে দেওয়া হয়, শরীরের মধ্যে যে বিষটা ঢুকেছে তাকে যদি নিষ্ক্রিয় করে দেওয়া হয় আর বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি 100 মিনিটের পরে যদি সাপের ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা থেকে যাচ্ছে। পরবর্তী পর্যায়ে কি, কিডনিটাকে নষ্ট করতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেরি করে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর জন্য রোগীর কিডনি নষ্ট হতে থাকে, আস্তে আস্তে পেচ্ছাপ কমে যায়, পেচ্ছাপে রক্ত আসতে থাকে, 12-14 ঘন্টা পরে একেবারে পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রোগীকে বড় হাসপাতালে পাঠাতে হয় ডায়াবেটিসের জন্য। এই জন্য আপনাদেরকে আমি একটা খুব সহজ কথা শিখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা বলি রুল অফ 100। 100 সংখ্যার একটা আমরা ফর্মুলা তৈরি করেছি, কথাটা কি, সাপে কামড়ানোর 100 মিনিটের মধ্যে যদি 100 মিলিলিটার সাপের বিষের ওষুধ শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, 100% নিশ্চিত থাকবেন যে রুগী 100% ভালো হবে। যদি তার থেকে বেশি দেরি হয়, এই যে আপনাদের বললাম নার্ভ বিষের ক্ষেত্রে রুগী শ্বাসকার্য বন্ধ হয়ে যেতে পারে, তার ভেন্টিলেশন লাগতে পারে, সেই ভেন্টিলেশন কিন্তু ছোটোখাটো স্বাস্থ্যকেন্দ্রে নাও পেতে পারেন। আর চন্দ্রপোড়া সাপের কামড়ের ক্ষেত্রে যদি কিডনি নষ্ট হয়ে যায় তার জন্য ডায়ালিসিসের জন্য বড় হাসপাতালে যেতে হতে পারে, 5-7 দিন ডায়ালিসিস লাগতে পারে। সাপের কামড়ালে পরীক্ষা নিরীক্ষা কী লাগবে, পরীক্ষা নিরীক্ষা বলতে গেলে কিচ্ছু লাগে না, কোনো ল্যাবরেটরি লাগে না,
সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে একটা কাঁচের টেস্ট টিউব থাকে। এই কাঁচের টেস্ট টিউবে রোগীর একটু রক্ত টেনে নিয়ে রেখে দেওয়া হয়, কুড়ি মিনিট পরে আস্তে নেড়ে দেখা হয় রক্তটা জমাট বাঁধলো কিনা। এই পরীক্ষাটাকে আমরা বলি 20 WBCT, 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট। যদি রক্ত টঞ্চন না হয়, 20 মিনিটের মধ্যেও রক্ত জমাট না বাঁধে, আমরা বুঝতে পারি রোগীর শরীরের মধ্যে চন্দ্রপোড়ার বিষ ঢুকেছে। শেষ করার আগে আপনাদের একটাই কথা আবার বলে দিই, সাপে কাটলে কি করবেন? সাপে কাটলে যত তাড়াতাড়ি পারবেন কাছের স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পৌঁছবেন। এইটুকু মাথায় রাখবেন, সাপ কামড়ে ভয় নাই, এভিএস চিকিৎসা চাই।